মনে হয় মাইটা কমই হয়েছে, মানে আপনার আরো বেশি মাই দিলে ভালো হতো। না না স্ট্রেট কথা বলতেছি, শুনেন। হিরো আলম তার জীবনে সফল। বাংলাদেশে এই মুহূর্তে আমাদের যারা জাতীয় সংসদ সদস্য আছে বা অনেক মন্ত্রীও আছে, তাদের নামগুলো হয়তো ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্রের এরকম বাঘা বাঘা কর্মকর্তারা জানে না বা 17 আসনের উপনির্বাচন নিয়ে যে কথা বলতে হবে এটা আসলেই ভাবি, কিন্তু কথা বলতে হচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি যারা যুক্ত হচ্ছেন দেশ থেকে এবং প্রবাস থেকে। আবারও চলে আসলাম হিরো আলমের গুরুত্বপূর্ণ একটি আপডেটে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মিডিয়ায় আলোচিত একটি বিষয় হিরো আলম। এই হিরো আলম আবারও আলোচনায় আসার মূল কারণ হচ্ছে যে একজন ব্যক্তি হিরো আলমকে আরও বেশি মারধর করার প্রয়োজন ছিল বলে মতামত দিয়েছেন একটি টক শোতে। যে ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তা আমরা আপনাদেরকে দেখাবো, এবং হিরো আলমকে নিয়ে 12 দেশের বিবৃতি, বর্তমান সরকারের পরিস্থিতি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘকে তলবসহ আরও প্রয়োজনীয় ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। সকলের প্রতি অনুরোধ থাকবে রাজনীতির এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন জানতে এখনই ভিডিওতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টস করে জানান এবং ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে দিন। চলুন চলে যাই স্ক্রিনে। মনে হয় মাইটা কমই হয়েছে, মানে আপনার আরো বেশি মাই দিলে ভালো হতো। না না স্ট্রেট কথা বলতেছি, শুনেন। হিরো আলম বিকাম সাবজেক্ট অফ বাংলাদেশ ইন সোশ্যাল মিডিয়া, একটা তামাশা শুরু হয়েছে দেশে, বুঝছেন? একটা তামাশা শুরু হয়েছে দেশে, গণতন্ত্রের নামে তামাশা, গণতন্ত্রের নামে তামাশা। ফাইজলামি আপনার দর্শকরাই হচ্ছে আপনার এবং আমাদের সকলের অনুপ্রেরণা। সোহাগ পারভেজ ভাই লিখেছেন, একটু কটাক্ষ করেই লিখেছেন, তারপরে আমি বলি। সুমন মিয়া খুব খুশি মুড়ে আছে, থ্যাংক ইউ সোহাগ। সোহান পারভেজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, যদিও আপনি কটাক্ষ করেছেন, তারপরেও আমি এটাকে অনুপ্রেরণা হিসেবে নিচ্ছি। কারণ হচ্ছে আজকে দাউদকান্দি কুমিল্লা দেবিদ্বারে পৌরসভা নির্বাচনে, মেয়র নির্বাচনে নৌকা প্রতীক জয়লাভ করেছেন, সেই সাথে ঢাকা 17 আসনে আপনার নৌকা প্রতীক জয়লাভ করেছে। নৌকা প্রতীক জয়লাভ করতেই হবে, কারণ জননেত্রী শেখ হাসিনা এই গত 4.5 বছরে যে উন্নয়ন দিয়েছেন এর জয়লাভের কোনো বিকল্প নাই। বাট সাবজেক্ট যেটা রেখেছেন আমি বুঝলাম না, ভয়েস অফ পিপলের মুনির ভাই, আপনি হিরো আলমের উপর হামলা, অনিয়মের অভিযোগ কেমন হলো? হিরো আলম কেমন হলো ঢাকা 17 আসনের উপনির্বাচন? হিরো আলম বিকাম সাবজেক্ট অফ বাংলাদেশ ইন সোশ্যাল মিডিয়া, ইজ ভেরি। আপনি কি হিরো আলমকে সাবজেক্ট হওয়ার মতো মনে করছেন না সুমন ভাই? আপনি কি মনে করছেন? আমি মনে করছি, সেজন্যই আমি বিষয়টাকে সাবজেক্ট হিসেবে রেখেছি। আপনি মনে করছেন কারণ হচ্ছে হিরো আলম উনি একজন সংসদ সদস্য পদপ্রার্থী, উনি একজন সংসদ সদস্য পদপ্রার্থী এবং ওনার উপর হামলা করা হয়েছে, উনি হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হসপিটালে চিকিৎসা দিন আছে তো কে বলছে? হসপিটাল থেকে বের হয়ে উনি আবার সোশ্যাল মিডিয়াতে বের হয়ে গেছে, কিন্তু উনি চিকিৎসা নিয়েছেন, হসপিটালে চিকিৎসা নিয়ে তারপরে বের হয়েছে। তাহলে তো মনে হয় মাইটা কমই হয়েছে, মানে আপনার আরো বেশি মাই দিলে ভালো হতো। না না স্ট্রেট কথা বলতেছি, শুনেন। আমি মানে আপনি কি চাচ্ছেন যে আরো বেশি মার দিলে ভালো হতো হিরো আলমকে? নো, আপনি মিস ইন্টারপ্রেট করবেন না। আমি এই হিরো আলমের প্রতি এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ করছি। কোনোভাবেই একজন প্রার্থীর বিরুদ্ধে এই আচরণ করা কারোই এটা শুভাঙ্গিকী নয়। দিন শেষে হয় কি এটা সরকারকে বহন করতে হয়, দিন শেষে হয় কি জননেত্রী শেখ হাসিনাকে এটা বহন করতে হয়, কিন্তু বাস্তবতা আপনাকে মানতে হবে। কারণ আমি তৃণমূলের রাজনীতি করি, হিরো আলম রাজনীতি উনি করছেন, কাদের ব্যাকআপে করছেন এটা আপনি জানেন, দর্শক বিন্দু জানেন, রাজু ভাই জানেন, মাসুদ ভাই জানেন, হীরা ভাই জানেন। হিরো আলম বাড়ি হচ্ছে বগুড়ায় নির্বাচন করছে, আবার ঢাকায় গুলশানের মতো এলাকায়, ক্যান্টনমেন্টের মতো এলাকায় যেখানে আমার বাসা, উনি সংসদ নির্বাচন প্রার্থী হয়েছেন, তামাশা, এটা কি মকারি? আমি আজকে এই আলোচনার মাধ্যমে সরকারের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, আইন সংশোধন করুন, এই এই আইনের ফাঁকফোকর ব্যবহার করে কেউ যেন ফাইজলামি করতে না পারে। হিরো আলম মহোদয়, আমি আবার বলছি ওনাকে সম্মানের সাথে, হিরো আলম মহোদয় বগুড়ার ভোটার, ভোটার উনি নির্বাচন করছেন বগুড়ায়, ভেরি গুড, ওয়েল ডান, নো প্রবলেম। উনি আবার ঢাকায় গুলশান মতো এলাকায়, ক্যান্টনমেন্টের মতো এলাকায় সংসদ নির্বাচনে দাঁড়াইছেন, ফাইজলামি, এই ফাজলামি করার সুযোগ দিয়ে দিছে। হিরো আলমের নির্বাচনটা ফাইজলামি মনে হচ্ছে কেন?
দাঁড়াবে। আমি যদি কোন সংসদ নির্বাচন দাঁড়াই দাউদকান্দি তিতাস থেকে দাঁড়াবো, ভেরি সিম্পল। আপনি হিরো আলম মহোদয় আপনার গুলশানে দাঁড়াইছে, উনি এজেন্ট দিবে কিভাবে? উনি এজেন্ট পাবেন কোথায়? এজেন্ট কি বগুড়া থেকে আনবে? নির্বাচনী এজেন্ট, আমি তো সারাদিন নির্বাচনী ফলো আপ করেছি, এজেন্ট ঢুকতে দাঁড়াই ব্লা 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 কত অভিযোগ। আর গুলশান এলাকায় ক্যান্টনমেন্ট এলাকায় উনার নির্বাচনী এজেন্ট কে হবে? রাজু স্যার হবে? এই ক্যাপ্টেন রাজু স্যার হবে? কে হবে? এগুলো তো ফাইজলামি, এগুলো তো হবে না। কারণ নির্বাচনী এজেন্ট ওই ব্যক্তিকে দিতে হবে যে ব্যক্তি ভোটারকে আপনার চিহ্নিত করতে পারে যে সে অরিজিনাল ভোটার আর জাল ভোটার। এই জন্য তো নির্বাচনী এজেন্ট দেওয়া হয় নাকি? এখানে নির্বাচনে যে এজেন্টের যে ধারা রয়েছে, ধারাটা বলে দিচ্ছি, সেই ধারাটা হচ্ছে আপনার, এক মিনিট ধারাটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আরপিও। এই দেখেন কই যাবো আমরা, তামাশা শুরু হয়েছে দেশে, বুঝছেন? একটা তামাশা শুরু হয়েছে দেশে, গণতন্ত্রের নামে তামাশা, গণতন্ত্রের নামে তামাশা, ফাইজলামি আর কি। যার যে মন চায় যা ইচ্ছা, দিস ক্যান বি হ্যাপেন ইন দিস কান্ট্রি, ভেরি সিম্পল। এই দেখেন এই যে আরপিও 22-1, প্রতিদ্বন্দ্বী প্রার্থী অথবা তার নির্বাচনী এজেন্ট ভোট গ্রহণের কার্য শুরু হওয়ার পূর্বে প্রত্যেক ভোট কেন্দ্রে, এই যে নির্বাচনী এজেন্ট সম্পর্কে যে লেখা আছে, আপনি বলেন মুনির ভাই আপনার মাধ্যমে রাজু ভাই, হীরা ভাই, মাসুদ ভাইয়ের কাছে প্রশ্ন, উনি এজেন্ট পাবে কোথেকে? আমরা দাও, আমি দুই দিবারের উপজেলা চেয়ারম্যান, আমি যখন নির্বাচনী এজেন্ট দিতে চাই তখন তো আমার অনেক বিচার বিশ্লেষণ করতে হয়। আমার বাড়ি যে এলাকায়, আপনি কি আমাকে নির্বাচন করতে বলছেন? আমার নির্বাচন করার শখ নাই। আরে ভাই আপনি নির্বাচন, আমি তো নির্বাচন করছি দুইবার, আমার নেতা মেজরের সুবিধা লাভের জন্য আমি প্রধান নির্বাচন এজেন্ট। আমাদের এজেন্ট দিতে গেলে আমার জীবন শেষ, এত সহজ না, এত সহজ না রে ভাই, এত সহজ না। হিরো আলম এজেন্ট দিতে পারবে না, সেজন্য কি তার উপর হামলা করতে হবে? আমি কিন্তু আবারো বলছি, আমি এই হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ করছি, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। হিরো আলম তার জীবনে সফল, বাংলাদেশে এই মুহূর্তে আমাদের যারা জাতীয় সংসদ সদস্য আছে বা অনেক মন্ত্রীও আছে, তাদের নামগুলো হয়তো ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্রের এরকম বাঘা বাঘা কর্মকর্তারা জানে না বা চিনে না, কিন্তু আজকে হিরো আলমকে মোটামুটি সবাই চিনে, তাকে নিয়ে নানান বক্তব্য দেওয়া হচ্ছে। দর্শক, হিরো আলমের ঘটনায় অলরেডি আপনার অনেকেই গ্রেপ্তার করা হয়েছে, রিমান্ডও চলছে, পাশাপাশি হিরো আলমের বিষয়টা নিয়ে আবার একটু পাল্টাপাল্টি বক্তব্য এসেছে। কখন আসলো? গতকালকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী, তিনি আবার যথেষ্ট খেপলেন বিদেশি দূতাবাসগুলোর উপর, কারণ হিরো আলমের তো কপাল খুলে গেছে যে আলম আমার ধারণা যে কোনো দেশের ভিসার জন্য যদি কালকে অ্যাপ্লাই করে পরশু আলমকে ভিসা দিয়ে দিবে। এটা মনে রাখেন, সিটিজেন টিটিজেন এগুলো জাস্ট সেকেন্ডের ব্যাপার, মানে এক ঢিলে দুইটা পাখি শিকার হয়ে গেল হিরো আলমের জন্য। তার চেয়েও বড় সুসংবাদ হচ্ছে, 12 দেশের যে দূতাবাস তারা যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে অনেকটাই পজিটিভ অ্যাডভান্টেজ পাইতে যাচ্ছে হিরো আলম। তো চলুন দেখি কোন কোন দূতাবাস তারা কী কী বক্তব্য দিয়েছে হিরো আলমকে নিয়ে, আর কেনই বা আলমের কপাল খুলে গেল। দর্শক, উপনির্বাচনে আশরাফুল আলম হিরোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ 12 দেশের দূতাবাস এবং হাই কমিশন। মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আমরা 17 জুলাই ঢাকা 17 আসনের প্রার্থী হিরো আলমের উপর হামলার তীব্র নিন্দা জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই, আমরা পূর্ণ তদন্ত এবং দোষীদের জবাবদিহিতার দাবি জানাই। আসন্ন নির্বাচন, মানে আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ হয়, সেজন্য আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই। দূতাবাস এবং হাই কমিশনগুলো যারা আলমের জন্য আওয়াজ তুলেছে, দেখেন কত শক্তিশালী দেশ, কানাডা, তারপর হচ্ছে ডেনমার্ক, তারপর হচ্ছে কে, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন, সেখানে অনেকগুলো দেশ। তো আপনি বুঝতে পারছেন যে কারা কারা এই মুহূর্তে আলমকে নিয়ে কথা বলেছে। যদি আমাদের প্রতিবেশী দেশ ভারত এই সম্পর্কে কথা না বললেও ভারতীয় গণমাধ্যমগুলোর ফ্রন্ট পেজে জায়গা পেয়েছে যে আলমকে কেলিয়ে নাকাল অবস্থা, এরকম এরকম কিন্তু নানান ধরনের মুখরোচক সংবাদ তৈরি হয়েছে ভারতীয় গণমাধ্যমে। এখন আলমকে নিয়ে আবার জাতিসংঘের যে ঢাকাস্থ মিশনের
হ্যাঁ, যেই মহিলা বা যিনি কর্মকর্তা টুইট করেছেন সেটা নিয়েও আবার একটা পাল্টাপালি অবস্থান তৈরি হয়েছে যে এটা কি বেসিক্যালি জাতিসংঘের বক্তব্য নাকি ব্যক্তি বিশেষের বক্তব্যকেই জাতিসংঘের বক্তব্য বলা হচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তারাও কিন্তু আলমকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, আমাদের তথ্যমন্ত্রী তিনি বলছেন যে আমি হাসান সাহেব বা হাসান যদি একটা টুইট করি তো সেই টুইটটা কি সরকারের টুইট হবে নাকি আমার পার্সোনাল টুইট হবে, তো স্বাভাবিক পার্সোনাল টুইট। তথ্যমন্ত্রী সাহেব বলছেন যে আলমকে নিয়ে জাতিসংঘের নামে যেই মানে হেডলাইন করা হয়েছে আমরাও দেখেছি গণমাধ্যমগুলোতে এড়িয়ে ছাপাইছে, তো তিনি বলছেন যে বেসিক্যালি আলমকে নিয়ে জাতিসংঘ থেকে বা জাতিসংঘের সদর দপ্তর থেকে কোনো বক্তব্য আসেনি, এটা হচ্ছে ঢাকাস্থ যিনি জাতিসংঘের ঢাকাস্থ মিশনের একজন কর্মকর্তা তিনি পার্সোনালি তার আইডিতে একটা টুইট করেছেন, জাতিসংঘের পেজে এই টুইট করা হয়নি বা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও তারা ঢাকাস্থ যেই অফিস আছে সেখান থেকে করা হয়েছে, যেটা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অফিসিয়াল সাইটে তোলা হয়নি। তো মানে তিনি বুঝতে চাচ্ছেন যে এটা নিয়ে আসলে জাতিসংঘ বা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওরকম ফোকাস করেনি। আবার এই বারো কি বলা হয়েছে যুক্তরাষ্ট্র বা আরও যে বারো দেশের দূতাবাস তারা যখন এই বিবৃতি দিয়েছে বা উদ্বেগ প্রকাশ করেছে সেটা নিয়ে চরম খেপছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব। তো মোমেন সাহেব অনেকদিন ধরে উদাও ছিলেন, বাংলাদেশে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলরা আসলো, ওনাকে ওইভাবে আমরা বক্তব্য দিতে শুনি নাই, বাট গতকালকে এসেই মাঠ অনেক গরম করে ফেলছেন। ওনার বক্তব্যের মধ্যে অনেকগুলো জিনিস যৌক্তিকও আছে, যেমন যৌক্তিকের মধ্যে তিনি প্রশ্ন করলেন যে এই যে রাষ্ট্রগুলো বাংলাদেশ নিয়ে হিরো আলমকে নিয়ে পশ্চিমাদের যে বিবৃতি বাংলাদেশকে বলে একটা মগের মূল্য হিসেবে তারা কিন্তু এই ধরনের আচরণ করছে। আপনারা জানেন যে গতকালকেও আমরা ইন্নালিল্লাহি বলি আমি ভুলে গেছি, গতকালকে আমাদের বাংলাদেশের একটা ছেলেকে যুক্তরাষ্ট্রে গুলি করে মানে মেরে ফেলা হয়েছে, তো সেইটা নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট আজকের দিন চলে গেল, তারা কোনো বিবৃতি দিল না। এছাড়াও আরও নানান ধরনের হত্যাকাণ্ডের ঘটনার বা সমস্যার শিকার পৃথিবীর অনেক দেশেই হচ্ছে, যেগুলো নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বা আরও অন্যান্য রাষ্ট্রগুলো তারা কিন্তু বিবৃতি দিচ্ছে না, কিন্তু আলমকে নিয়ে এই যে বিবৃতি দিচ্ছে এটা হচ্ছে বাংলাদেশকে একটা মগের মূল্য পেয়েছে যেটা গ্রহণযোগ্য নয়। তিনি বলছেন যে আমি জানি না, একটা দেশ সম্পর্কে আমি বলতে চাই, আমেরিকার নিউ ইয়র্কে যখন যখন তখন লোক মেরে ফেলা হয় তারা কি স্টেটমেন্ট দেয় কখনো? জাতিসংঘ কখনো বলেছে আমেরিকাতে লোক মরে যায় কেন? চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী সাঈদ ফয়সালের প্রসঙ্গ টেনে তিনি বললেন একটা বাঙালি ছেলে মারা গেল, এতদিন হলো জাতিসংঘ কখনো বলেছে এই ছেলেটার তদন্ত কতদূর হয়েছে কিংবা রাষ্ট্রদূতরা দল বেঁধে এভাবে কোনো বিবৃতি দিয়েছেন? সাংবাদিকদেরকে বলছেন যে আপনারা কেন জিজ্ঞেস করেন না যে প্রতিদিন লোক মারা যায় তখন কোনো স্টেটমেন্ট আসে না, আর বাংলাদেশ বলেই একটা মগের মূল্য পেয়েছে এটা গ্রহণযোগ্য নয়। তিনি বলছেন যে আলমের উপর যে ঘটনা ঘটেছে সেটারও নিন্দা জানিয়েছেন, ইনভেস্টিগেশন করার জন্য সর্বোচ্চ সরকারের পক্ষ থেকে যা যা দরকার সেটা করার আশ্বস্ত দিয়েছেন, তবে বিদেশি দূতাবাসগুলোর এভাবে দলবেঁধে বিবৃতি আলমের জন্য দেওয়াটা তিনি এটা পছন্দ করেন নাই। তো যাই হোক, আলম কোনো এক সময় নামের আগে নিজে নিজে হিরো লাগাইছিল, বাট রাইট নাও বাংলাদেশে হিরো আলম আমার মনে হয় যে বিএনপির পরে বা এই মুহূর্তে বিএনপির থেকে একটা হেডেক হয়ে দাঁড়িয়ে আছে, যা যা ঘটছে কারণ আলমও থামছে না, আবার দেখি টিকটক ভিডিও বানাইছে, আমি আশ্চর্য হয়েছি যে মানে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল হসপিটাল থেকে বের হয়ে। তো যাই হোক, আলম চাইলে যে কোনো দেশে এখন নাগরিকত্ব নিতে পারে, চলে যেতে পারে, সেখানে গিয়ে টিকটক বা প্রাকৃতিক পরিবেশে ভিডিও সিনারি বানিয়ে আমাদেরকে উপহার দিতে পারে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। 17 আসনের উপনির্বাচন নিয়ে যে কথা বলতে হবে এটা আসলেই ভাবি, কিন্তু কথা বলতে হচ্ছে। তো কথা বলবো আজকে উপনির্বাচনের প্রার্থী, একজন প্রার্থী হিরো আলমের উপরে আক্রমণ, হিরো আলমকে পেটানো, পুলিশের অবস্থান, পুলিশ কমিশনারের পূর্বের বক্তব্য অর্থাৎ নির্বাচনের আগে তার যে বক্তব্য, এই আলোচনা স্বাভাবিকভাবেই প্রাসঙ্গিকভাবে আসবে নির্বাচন কমিশনের প্রসঙ্গ, আর শেষ পর্যায়ে এসে আলোচনা করব হিরো আলমের মতো একজন প্রার্থীকে বা হিরো আলমের মতো একজন মানুষকে কেন আওয়ামী লীগের পক্ষ থেকে বা আওয়ামী লীগের ব্যাজধারীরা আক্রমণ করলেন বা কেন তাকে পেটাতে হলো, কারণটা কী, এত আতঙ্ক তৈরি হলো কেন। এই আলোচনায় যাওয়ার আগে আমরা একটু দুটি সংবাদ শিরোনাম দেখব। প্রথমে সংবাদ শিরোনামটি দেখব, এই নির্বাচনের আগে ঢাকার পুলিশ কমিশনার কী বলেছিল, পুলিশ কমিশনারের বক্তব্যটি খেয়াল করেন, এটা আবার দেখাচ্ছি তার কারণ একবার মনে করানোর জন্য। এটা এ বিষয়ে আমার ধারণা যে আপনাদের সবারই স্মরণে আছে, কারণ নির্বাচনের অল্প কয়েকদিন আগেই তিনি এরকম একটি কথা বলেছিলেন। তো তার সেই কথার এটাই যে পুলিশ কমিশনার সাহেব বলেছিলেন, এবং তিনি বলেছিলেন এই যে এই কথাটি, পুলিশ নিরপেক্ষ না থাকলে নাকে খত দিয়ে পদত্যাগ করবো। এবং নাকে খত দেওয়া বা পুলিশের নিরপেক্ষতার বিষয়টি কী হলো সেটা নিয়ে কথা বলি। প্রতিবেদনটি একটি খেয়াল করুন, ডেইলি স্টার বাংলার একটি প্রতিবেদন, ডেইলি স্টার বাংলার প্রতিবেদনে কী বলা হয়েছে, হিরো আলমকে পেটানোর শুরুটা পুলিশের সামনে থেকেই, কেন এই কথা বলা হচ্ছে, এই কথা বলার ধারাবাহিকভাবে কয়েকটি ছবি লক্ষ্য করুন। এটি প্রথম ছবি, তিনি তখন নির্বাচন কেন্দ্রের ভেতরে, এই যে এই সময় তাকে ধাক্কা দেওয়া শুরু হয়, এখানে তখন পুলিশ আছে, তার পরবর্তীতে পুলিশ তাকে বের করে দিচ্ছে, পেছনে নৌকার ব্যাজধারীরা আছে, তারপরে গিয়ে যে পুলিশ তাকে বের করে দিচ্ছে, তারপরে যে এখান থেকে তার উপরে তাকে পেটানো শুরু হচ্ছে। তো এই যে তাকে পেটানো শুরু হওয়ার যে এই যে তাকে পেটানো শুরু হচ্ছে তাকে পেটানো হচ্ছে তো এই যে ঘটনাগুলো দেখলাম এটা নিয়ে আলমকে পেটানোর ছবি দেখিয়ে তো আসলে প্রমাণ করার কিছু নেই, এটার ভিডিও সর্বত্র ছড়িয়ে পড়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র, কারা পেটাচ্ছেন, নৌকার ব্যাজধারীরা পেটাচ্ছে, সেই ব্যাজধারী কারা তাদের পরিষ্কার ছবি দেখা যাচ্ছে। সুতরাং এটা নিয়ে খুব বেশি ছবি দেখালাম না, আরও অনেক ছবি ছিল। তো সেই জায়গায় শুরুতেই আসি পুলিশের নিরপেক্ষতার জায়গা নিয়ে,
আপনারা যে বক্তব্যটি দেখলেন, পুলিশের কমিশনার খুব পরিষ্কারভাবে বলেছিল ঢাকা ১৭ আসনে পুলিশ যদি নিরপেক্ষ না থাকে তাহলে নাকে খত দিয়ে পদত্যাগ করবো। হিরো আলম একজন প্রার্থী, হিরো আলম এর উপরে যেভাবে নির্যাতন করা হলো, যেভাবে পেটানো হলো এবং পুলিশের উপস্থিতি যা থাকলো, পুলিশের উপস্থিতিটা কী থাকলো? পুলিশের উপস্থিতি থাকলো হিরো আলমকে যখন মারতে আসলো তখন পুলিশ একটা ঠেকানোর চেষ্টা করলো। পুলিশ তাকে কেন্দ্রের বাইরে, কেন্দ্রের ভেতর থেকে বাঁশি ফুঁকতে ফুঁকতে বাইরে নিয়ে আসলো, বাইরে এনে তাকে ছেড়ে দিল, তারপরে নৌকার বেজধারীরা তাকে পেটালো। তাহলে পুলিশের উপস্থিতিতে কেন্দ্রের ভেতরে যখন হিরো আলম ছিলেন তখন হিরো আলমকে ধাক্কা দেওয়া হচ্ছে। এই ঘটনাটি ডেইলি স্টারের ফটোসাংবাদিক প্রবীর দাস 3:40 দিকে ঠিক ওই জায়গাটিতেই ছিলেন, যে কারণে তার কাছে একেবারে ধারাবাহিকভাবে একটির পর একটি একটির পর একটি ছবি আছে। তিনি নিজে দেখেছেন, ছবি তুলেছেন, সেগুলো ডেইলি স্টারে প্রকাশিত হয়েছে, ডেইলি স্টার বাংলায় ফটো ফিচার ছাপা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে পুলিশের দায়িত্ব কী? যাকে ধাক্কা দিচ্ছে তাকে শুধু বের করে নিয়ে আসা, যিনি ধাক্কা দিচ্ছেন বা যারা ধাক্কা দিচ্ছেন তাদের কিছু বলার দায়িত্ব নয় পুলিশের? নিরপেক্ষতার মধ্যে পড়ে না? তাহলে যারা পুলিশের সামনে হিরো আলমকে ধাক্কা দিলেন তাদের বিষয়ে পুলিশ কী করবে? পুলিশ হিরো আলমকে বাইরে নিয়ে আসলেন কিন্তু যেভাবে মারমুখী ছিলেন নৌকার বেজধারীরা, তাতে হিরো আলমকে যে বাইরে আক্রমণ করা হতে পারে বা তাকে যে মারা হতে পারে এটা পুলিশের বিবেচনার মধ্যে থাকলো না কেন? তাকে যখন মারা হচ্ছিল তখন তাহলে পুলিশ কোথায় গেল? এর নাম কি নিরপেক্ষতা বলা যায়? তাহলে প্রশ্ন হচ্ছে এখন এই যে নাকে খত দিয়ে পদত্যাগ করার ব্যাপারটি আসলে পুলিশ আমার পুলিশ কমিশনারের ক্ষেত্রে ঘটনাটি কখন ঘটে এবং তিনি এটার আবার কী ব্যাখ্যা দেন, এটা একটা জানার আগ্রহ নিয়ে বসে থাকলাম। এর বাইরে ঘটনাটির আরও তাৎপর্য লক্ষ্য করেন যে হিরো আলম তো গরিব শ্রেণীর প্রতিনিধি, শ্রেণী বৈষম্যের একটা বড় ব্যাপার আছে, শহরে মধ্যবিত্ত শ্রেণী শিক্ষিত শ্রেণী হিরো আলমকে মানুষই মনে করতে চায় না। হিরো আলম যে কাজ করেন, যে নাটক বানান, যে সিনেমা বানান বা যে গান গান, আমি সেগুলো দেখি না, দেখতে পারি না, সেটা আমার আলাদা ব্যাপার। কিন্তু হিরো আলম বানান, হিরো আলমের মধ্যে অনেক মানুষ দেখেন, সেটাও তাদের ব্যাপার। কিন্তু হিরো আলম বানাতে পারবেন না, হিরো আলম নির্বাচনে অংশ নেবেন না, এটা কোথায় লেখা আছে? নির্বাচন কমিশনারের বক্তব্য এখন পর্যন্ত যেটা আমরা জানলাম, কমিশনার আলমগীর হোসেন যে কথাটি বলেছেন, তিনি বলেছেন হিরো আলমকে যে মারধর করা হয়েছে তার দায়টি উল্টো হিরো আলমের উপরেই চাপিয়েছে। তিনি গণমাধ্যমের সামনে বলেছেন হিরো আলম 70 মতো ইউটিউবারকে নিয়ে নির্বাচন কেন্দ্রের ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন, পুলিশ তাদেরকে বাধা দিয়েছে। সত্যি যদি হিরো আলম ইউটিউবারদের নিয়ে কেন্দ্রের ভেতরে ঢোকার চেষ্টা করেন অবশ্যই পুলিশ তাকে বাধা দিতে পারে, কিন্তু তাকে যারা পেটালো তারা কি পেটাতে পারে? এই পেটানোর অনুমোদন কি নির্বাচন কমিশন দিয়ে রেখেছেন? অর্থাৎ এই যে ঘটনাটি, এই ঘটনাটির মধ্য দিয়ে নির্বাচন কমিশনারের বক্তব্যের মধ্য দিয়ে এক ধরনের পক্ষপাতমূলক এবং হিরো আলম বিরোধী এবং সরকারের প্রতি এক ধরনের পক্ষপাতমূলক আচরণ খুব স্পষ্টভাবে বোঝা যায়। নির্বাচন কমিশনার বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন 10-15% ভোট পেয়েছে। যাই হোক, সেই ভোটের হিসেবেও যাই না, আমি এই ঢাকা ১৭ আসন নিয়ে কোনো কথাও বলতে চাইনি। কথা বলছি হিরো আলমের মতো একজন প্রার্থীকে যে নির্যাতন এবং নিপীড়ন করা হলো, মারধর করতে হলো, এই কারণে আজকে কথা বলতে আসলো। কথা বলার যে জায়গাটি গুরুত্বপূর্ণ সেই জায়গাটি হচ্ছে ঢাকা ১৭ আসনের উপনির্বাচন। এমনিতেই উপনির্বাচনে আগ্রহ কম থাকে, ঢাকা ১৭ গুলশান এলাকায় এই জায়গাটিতে আমরা লক্ষ্য করেছিলাম যে আরও আগ্রহ কম ছিল এবং ভোটের দিন সকালে সেই আগ্রহটা বোঝা গেল যে মানুষ ভোট দিতে যাচ্ছেন না। অদ্ভুত ব্যাপার হচ্ছে রিটার্নিং কর্মকর্তা সহ আরও কাউকে বলতে শুনলাম, এরা যে কোন জগতে বাস করেন। অবশ্য নির্বাচন কমিশনকে নিয়ে কথা বলাটাই একেবারে অপ্রয়োজনীয় মনে করি, গতকালকের ভিডিওতে বলেছিলাম তাদের একটি নির্বাচন আয়োজনের সক্ষমতাই নাই। সুষ্ঠু নির্বাচন তো দূরের কথা, জাতীয় নির্বাচনে 300 আসনের নির্বাচন তো দূরের কথা, দেখেন বাই ইলেকশন, উপনির্বাচন, একটি আসনের নির্বাচন, সেটাই তারা সম্পন্ন করতে পারলো না সুন্দরভাবে। তো তাদেরকে নিয়ে আলোচনা করা একেবারেই বৃথা। তারপরেও যে কথাটা বলা দরকার সেটি হচ্ছে তারা বুঝালেন, তারা বলার চেষ্টা করলেন গুলশান এলাকার মানুষ দেরিতে ঘুম থেকে ওঠে, এরা যে কোন জগতে বাস করেন, গুলশানের মানুষ সকালবেলা ঘুম থেকে ওঠে না, দেরিতে ঘুম থেকে ওঠে, এই কারণে সকালে ভোটার উপস্থিতি কম। তো সারাদিনেও তো ভোটার উপস্থিতি বাড়লো না, তাহলে কি গুলশান এলাকার মানুষ আজকে ঘুম থেকে উঠলেন না? এই যে অবিবেচনা প্রসূত কথা, দিন দুনিয়া বিচ্ছিন্ন কথা, নির্বাচন কমিশনের মতো এত গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে যারা বলতে পারেন সেটাই একটা বিস্ময়কর ব্যাপার। এবার আসি, এখানে তো প্রতিদ্বন্দ্বিতা ছিল না, মূল বিরোধী দল অনুপস্থিত। তো মূল বিরোধী দলের অনুপস্থিতিতে হিরো আলমের মতো একজন প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগ তাহলে ভয় পেয়ে গেল কেন? এটা কি ওই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পত্রিকার অনলাইন জরিপে দেখলাম যে যোগ্য প্রার্থীকে, সেই যোগ্য প্রার্থীর জায়গায় কত 74-76% মানুষকে ভোট দিতে দেখলাম হিরো আলমের পক্ষে, যে হিরো আলম যোগ্য? তাহলে আওয়ামী লীগ কি ওই জরিপ, ওই ধরনের জরিপকে ভয় পেয়েছিল? সারাদিন যে ভোট পড়লো সেই ভোট পেয়ে কি আওয়ামী লীগের ভেতরে একটা আতঙ্ক তৈরি হয়েছিল? সেই আতঙ্কের থেকেই কি হিরো আলমের উপরে আক্রমণ করা হলো? আমরা জানি না। সাধারণভাবে যেটা জানি যে হিরো আলমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাই হওয়ার কথা নয়, আওয়ামী লীগ প্রার্থীর খুব সহজেই জিতে যাওয়ার কথা, সাধারণ অর্থে যেটা ধারণা করা হয়। কিন্তু বাস্তবতা কি তার চেয়ে আলাদা ছিল? হিরো আলম কিন্তু বগুড়ার নির্বাচনে জিতেছিলেন বলেই গণমাধ্যমের অনেকে সহ স্থানীয় সংবাদকর্মীরা অনেকেই কিন্তু সেটা বলেছেন, তাকে একরকমের জোর করে হারানো হয়েছে। এখন তাহলে ঢাকা ১৭ আসনে এই যে ঘটনাটি ঘটলো, হিরো আলমকে পেটাতে পর্যন্ত হলো, পুলিশ নিরপেক্ষ থাকার কথা বলে যে নিরপেক্ষ থাকলো না, আওয়ামী লীগ নিশ্চিত জিতে যাবে এরকম একটা অবস্থানে থাকার পরেও যে হিরো আলমকে রাস্তায় ফেলে পেটাতে হলো, এই ঘটনাগুলো কি আওয়ামী লীগের জন্য একটা ভয় তৈরি করেছিল, একটা আতঙ্ক তৈরি করেছিল? আমরা জানি না, আমরা জানি না। তবে একটি কথা বলে অনুষ্ঠানটা শেষ করি, সেটি হচ্ছে নির্বাচন কমিশন বা সরকার
ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দলকে এবং মার্কিন প্রতিনিধি দল উজরা জিয়াকে দেখাতে চেয়েছিল যে সরকার বিরোধী দলের উপরে নিপীড়ন করে না, নির্যাতন করে না, সমাবেশে বাধা দেয় না, কোথাও কোনো কিছু করে না। ঢাকার দুটি বড় সমাবেশে তার প্রমাণও দিয়েছিল। কিন্তু উজরা জিয়া চলে যাওয়ার পরেই ঢাকার উপনির্বাচনে আজকে হিরো আলমের মতো প্রার্থীকে, হিরো আলমকে যেভাবে মারা হলো, এটা তো একটা ভয়াবহ রকমের ঘটনা। তার মানে হচ্ছে সরকার তার পূর্বের অবস্থান থেকে কি সরে আসেনি সেই বার্তা দিল? আবার যে তারুণ্যের জয় বিএনপির সমাবেশ, সেই সমাবেশে বগুড়া বা রাজশাহী কোথায় যেন খুলনা কোথায় যেন দেখলাম দুটি রুটের বাস চলাচল বন্ধ, অর্থাৎ ওই পূর্বের ধারা থেকে কি আমরা সরে আসিনি? এখানে যে কথাটা বলা দরকার সেটা হলো শহরে মধ্যবিত্ত শ্রেণীর হিরো আলম বা এই ধরনের শ্রেণীগত বৈষম্য বা শ্রেণীগত অবস্থান আমাদের ভেতরে খুব প্রকট, রেসিজম আমাদের ভেতরে খুব প্রকট। আমরা হিরো আলম এমপি হয়ে যাবেন এটা মেনেই নিতে পারি না, আমরা এটা মানতে পারি না যে জনগণ রায় দিবে, জনগণ যদি তাকে ভোট দেন তাহলে তিনি নির্বাচিত হবেন, জনগণ যদি তাকে ভোট না দেন তাহলে তিনি নির্বাচিত হবেন না। এটাই তো গণতন্ত্র, আপনি গণতন্ত্র মানবেন কিন্তু হিরো আলমকে মানবেন না, আপনি গণতন্ত্র মানবেন হিরো আলমকে অশিক্ষিত বলবেন, আপনি গণতন্ত্র মানবেন হিরো আলমের চেহারা নিয়ে কথা বলবেন, হিরো আলমকে জোকার বলবেন, হিরো আলমকে ইউটিউবার বলবেন, হিরো আলমকে টিকটকের জোকার বলবেন। জোকার কিন্তু সার্কাসের খুব গুরুত্বপূর্ণ একজন চরিত্র, জোকার কিন্তু হেলাফেলার চরিত্র না। তো জোকারকে নিয়ে এই জোকারি করা, জোকারকে নিয়ে তাচ্ছিল্য করা মানে আপনি নিজেই জোকার হয়ে যাচ্ছেন। সারা জীবনই ভিলেনরা হিরোদের উপর আক্রমণ করে, আবার বলছি ভিলেনরা হিরোদের উপর আক্রমণ করে, জনসমর্থন কিন্তু হিরোর উপরে থাকে। হিরোরা অনেক সময় ভিলেনের আক্রমণে মারা যান, হিরোরা অনেক সময় ভিলেনের আক্রমণে রক্তাক্ত হন, কিন্তু জনসমর্থন, জনগণের ভালোবাসা সবসময় কিন্তু হিরোদের পক্ষে থাকে, ভিলেনের পক্ষে থাকে না। ভিলেন সমাজের অনেক প্রভাবশালী হয়, অনেক অর্থবিত্তের মালিক হয়, সে তথাকথিত শিক্ষিত হয়, কিন্তু মানুষ কিন্তু তাকে পছন্দ করে না, শ্রদ্ধা করে না। একেবারে ওই যে একেবারে নিরক্ষর, একেবারে সাধারণ মানুষ, গরিব, দুঃখী, ভিখারি, সে যে হিরো হয় তার পক্ষে কিন্তু মানুষের অবস্থান থাকে। তো এই যে হিরো আলমকে পেটাতে গিয়ে যারা ভিলেন হলেন, ভিলেনরা যে হিরো আলমকে পেটালো, এটা দিয়ে প্রমাণ হলো যে সত্যিকার অর্থেই চেহারা বা নায়কোচিত জায়গা থেকে নয়, মন মানসিকতাগত জায়গা থেকে আলম আসলেই হিরো। আর আমরা যারা শিক্ষিত, যারা শ্রেণী বৈষম্য নিয়ে কটাক্ষ করি, যারা জনমত জরিপ করতে দেয় কিন্তু জনমত জরিপের ফলাফলকে মেনে নেই না, সেটা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করি, মূলত ভিলেন হচ্ছে তারা। তো শেষ বক্তব্যটি হচ্ছে এটাই যে বাংলাদেশে যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে সেই নির্বাচনটি করার কথা নির্বাচন কমিশনের। প্রথমত কথা, বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন করে না, করে সরকার। দ্বিতীয়ত কথা, এই নির্বাচন কমিশনের একটি সাধারণ নির্বাচন করার সক্ষমতাও নাই সুষ্ঠুভাবে, আর সুষ্ঠুভাবে তারা জাতীয় নির্বাচন করবে এটা একটা অলীক কল্পনা। সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন একটা সরকারের অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে, অঙ্গ সংগঠনে পরিণত করে নিয়েছেন নিজেরা নিজেদেরকে। সুতরাং সেই সংগঠন সরকারের সঙ্গে দর কষাকষি করে একটা সুষ্ঠু নির্বাচন করবেন সেটা ভাবাটা বোকামির চেয়ে, এর চেয়ে বড় বোকামি আর কিছু হতে পারে না। তার প্রমাণ আজকে নির্বাচন কমিশন ঢাকা 17 আসনের উপনির্বাচনে দিল। 12-14% বা 15% ভোট পেয়ে যিনি নির্বাচিত হবেন তার প্রতি অভিনন্দন থাকবে, কারণ নির্বাচনে যেহেতু ভোটের কোনো সীমারেখা নির্ধারণ করে দেওয়া নাই, এটা তার তুরস্কের মতো নয় কোনো 50% বেশি ভোট না পেলে নির্বাচিত হওয়া যাবে না, আবার পুনরায় ভোট হবে। তো বাংলাদেশ তার সেরকম না, বাংলাদেশ 3% ভোট পেলেও নির্বাচিত হয়ে পারে, হতে পারে 3টি ভোট পেলেও নির্বাচিত হতে পারে, আমাদের এখানে তো গণতন্ত্র বা জনমতের কোনো গুরুত্ব নেই। তো যাই হোক, সেই বিষয় নিয়ে কথা বলি না, কথা বলি দুটি বিষয় দেখতে চাই, যে নির্বাচন কমিশন হিরো আলমকে পেটানোর বিষয়টিতে সর্বশেষ কী বলে, আর ঢাকার কমিশনার, পুলিশ কমিশনার নাকে খত দিয়ে পদত্যাগ করা বিষয়ে তিনি তার অবস্থান কী নেন সেটা দেখার অপেক্ষা। দর্শক, আপনার কি মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। যে দুজন বক্তা বা রাজনীতিক এই বিশ্লেষণের ব্যাপারে আপনার মতামত থাকতে পারে, আপনি কি মনে করেন আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে হিরো আলমের বড়সড় কোনো প্রভাব আসতে চলেছে, বা বাংলাদেশ সরকারের জাতিসংঘকে যে তলব করা হয়েছে এ থেকে বাংলাদেশের উপর জাতিসংঘের কোনো প্রভাব পড়বে কি না, বা এটি বাংলাদেশ কতটা হ্যান্ডেল করতে পারে, তাও আমাদেরকে সময়ের সাথে সাথে দেখতে হবে। তবে আপনি আপনার মতামত কমেন্টস করে জানাতে পারেন, এবং বাংলাদেশের রাজনীতির এক্সক্লুসিভ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখুন। যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ।